এই দেশে তারা হুজুর আছে এরা রেকর্ডিং কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ তামাম দুনিয়ায় চালায় তাহলে আমার যে শেয়ারে দাঁত থাকবে না শেয়ার রক্ষা করার জন্য আছে দেশে হাজারো আলেম জেলখানা তার ভিতরে মুফতি আমির হামজা ভাই আছেন আনে আরো জোরে যে মানুষগুলোর মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে চোখের পানি ফেলে কান্না করে কথা বলে আজ তিনি আছে কোথায় আরো জোরে এই জন্য বিশ্ব নবী বলেন পৃথিবীর ময়দানে হক পন্থী আলেম যদি দেখতে চাও তিন জায়গায় খোঁজ করবা কয় জায়গায় প্রথম নম্বরে দুনিয়ায় হক পন্থী আলেম যদি দেখতে চাও টাকা বা মাটির নিচে তার মানে কবরে কথা বলেন না আপনি যদি হক পন্থী আলেম খুঁজতে চান ভালো মানুষ যদি খুঁজতে চান ফেসবুক ইন্টারনেট ইউটিউবে আপনি অনেক সময় পেয়ে যাবেন যে অমুক জায়গায় এতদিন আগে মারা গিয়েছে অথচ তার কাপড়ের কাপড় আজও নষ্ট হয়নি তার শরীরটার কিছুই হয়নি কথা বলেন ও বাংলার মুসলমান রাসুলের হাদিস দুনিয়ার ময়দানে হক পন্থী আলেম দেখতে চাইলে প্রথম নাম্বারে তাকানো লাগবে মাটির নিচে তার মানে কবরে দুই নাম্বারে জালিমের জেলখানা আজ দুনিয়ায় আপনি গান বাজনা বলবেন কেউ আপনাকে বাধা দেবে না পৃথিবী থেকে ইসলাম বিদায় করতে চাইবেন এই পৃথিবীতে হাজারো মানুষ আপনার পক্ষ নিয়ে নাচবে কথা বলে কিন্তু আপনাকে কেউ কিছু বলবে না কিন্তু কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ যখন আপনি করবেন এই দেশের হাজারো মানুষ আছে যারা বিরোধিতা শত্রুতা করে আপনাকে জেলখানায় বন্দী করবে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে সবচাইতে বড় জিহাদ কোনটা আল্লাহর নবী বলেন সাহাবী আমার দুনিয়ার ময়দানে সবচাইতে বড় জিহাদ ওইটা জালিমের সামনে সত্য কথা বলে টিকে থাকা এই দুনিয়ায় অনেক হুজুরেরা আছে তারা আজকে বলে যে আমরাও তো কোরআনের কথা বলি ওই আমাদের তো কিছু হয় না কথা বলে আপনাকে আমি একটা থিওরি বলছি বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর বয়স এক থেকে যখন চল্লিশ তিনি কি ভালো কথা বলেনি না আমার সাথে কথা বলো উনি কি ভালো কথা বলেনি আবু জাহেল ওই সময়ে ট্রাইব্যুনাল গঠন করে তার নাম দিয়েছিলেন আলামিন সাদিক সুবহানাল্লাহ বলতে পারেন না তখন তিনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন চল্লিশ থেকে তেষট্টি তে যখন তিনি পৌঁছিয়ে গেলেন যখন আমার আল্লাহ তাকে রিসালাতের দায়িত্ব দিয়ে দিলেন এই যে আগে যে মানুষগুলো আলামিন উপাধি দিয়েছিল যে মানুষগুলো তাকে ভালোবেসেছিল এই মানুষগুলোই তখনই তার শত্রু হয়ে পাথর পর্যন্ত নিক্ষেপ করেছে এমনকি তাকে বেরোশি বার মারার টার্গেট নিয়েছে কথা বলে রাসূলের এক থেকে চল্লিশ আপনি অনুসরণ করেন দুনিয়ায় কেউ আপনাকে কিছু বলবে না আপনার হাতিয়ার গহবা টাকা পয়সা বেতন শুধু পারতেই থাকবে কিন্তু ওই নবীকে আপনি চল্লিশ থেকে তেষট্টি যখন করতে যাবে এই দেশে হাজারো মানুষ তারা আপনার বন্ধু ছিল ওরা আর বন্ধু থাকবে না ওরা আপনার শত্রু হয়ে দাঁড়াবে বাংলাদেশে তার অবস্থা এখন তাই কথা বলেন এই দুনিয়ায় যারাই রাসূলুল্লাহকে চল্লিশ থেকে তেষট্টিতে মানতে গিয়েছে তারাই আনসেল খানায় হকপন্থী আলেম দুনিয়ায় দেখতে চাইলে এক নাম্বারে মাটির নিচে কবরে দুই নাম্বারে জালিমের জেলখানায় তিন নাম্বারে জিহাদের ময়দানে আমার তো মন বলে এই পৃথিবীর ময়দানে সবচাইতে বড় জিহাদের ময়দান এখন কোরআনের ময়দান কারণ এই কোরআনের ময়দানে আজ সঠিক কথাগুলো বলতে গেলে এই দেশের হাজারো মানুষ আছে যারা কাউন্টার দেয় যারা বাধা দেয় কথা বলে অথচ তার ভিতরে কোরআনের কোন জ্ঞান নেই আন্দাজে লাফায় ও চিন্তা করে যা বলছে আগামী বার তো আমার আর এই শেয়ার কেনার পায়াও থাকবে না কথা বলে ও আন্দাজে চিল্লায় ইসলামের নিয়ম নীতি একটাও জানে না ওর ধান্দায় একটাই যে দুনিয়ার ময়দানে যেভাবে কোরআন প্রচার করছে এই জায়গায় এসে
তাহলে আগামী বার আমি আর ক্ষমতায় বসতে পারবো না এই কারণে ও কোরআনের মাহফিলগুলোকে হুজুরকে কাউন্টার দেয় অন্য কোন কারণ আছে আরো জোরে নেই আমার ভাইরা আমি ব্যাখ্যাছিলাম দুধ এত সুন্দর একটা খাবার তারপরে দুনিয়ায় যাদের পেটের সমস্যা আছে এদের ভালো লাগবে না ওরা খাবেও না কথা বলেন আজও দুনিয়ার ময়দানে যাদের সলকানি আছে অ্যালার্জি আছে কোরআনের কারিম দিয়ে যখন আপনি ওকে ডাকবেন আশা তো দূরের কথা আরো আইন পাশ করে বলবে এই পৃথিবীতে কোরআন শোনা যাবে না কথা বলেন আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন বলেন আল্লাহু আকবার এটা সূরা হামিম সেজদা 41 নম্বর সূরা 24 নম্বর পারা 4 নম্বর রুকুর প্রথম নম্বর লাইনের 26 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন হে নবী দুনিয়ার ময়দানে যে জায়গায় আপনি কোরআনের কথাগুলো বলবেন দুনিয়ায় কাফের মুশরিক যারা আছে ওদের ধান্দা শুধু এই জায়গাগুলোতে বাধা দাও হট্টগোল বাঁচিয়ে দাও দুনিয়ায় যেন মানুষ কোরআন শুনতে না পারে এই রকম অবস্থা দুনিয়ায় তৈরি করে দাও কথা বলেন এই আয়াতটা নিয়ে আমি তাফসীর ইবনে কাসিরে দেখেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সময়ে কোরআন যখন তিনি বলেছিলেন তখন বাধা দেওয়ার কয়েকটা সিম্পটম আমি শানে নজুলেও পেয়েছি এবং কি তাফসীরেও পেয়েছি ওই সময় তারা বাধা দিত হাত তালি দিয়ে দিয়ে আরো অনেকগুলো সিম্পটম ছিল মানুষদেরকে গিয়ে গোমরাহি দিকে ডাকতো খারাপ দিকে ডাকতো ওরা ওই জায়গাগুলোতে গিয়ে আশেপাশে কথা বলতো ওই জায়গাগুলোতে গিয়ে রহট্টগোল বাঁচিয়ে দিত আমার এখন প্রশ্ন আপনাদের কাছে আবু জাহেল আর উত্তরসূরি যারা ছিল রাসূলের সময় ওরা মুশরিক ছিল ওরা কাফের ছিল ওদের ঈমান ছিল না ছিল ওরা তো ইসলামের নিয়ম নীতি মানে না এই কারণে না হয় ওরা কোরআন দিয়ে কোরআনের কথা রাসূল যে জায়গায় বলেছে গিয়ে বাধা দিয়েছে এই বাংলাদেশে আপনি পাবেন হাজারো মানুষ আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পরিচয় দিয়ে কোরআনের মাহফিলে এসে বাধা দেয় তাহলে তো আবু জাহেলের চাইতেও নিকৃষ্ট আবু জাহেল মারা গিয়েছে কিন্তু পৃথিবীতে আজ হাজারো মানুষ আবু জাহেলকে ছাড়িয়েছে